বাংলাদেশের রাজশাহী বিভাগের গ্রামীণ সবচেয়ে সুন্দর এই ব্রিজটি বদলে দিচ্ছে উল্লাপাড়ার উত্তর জনপদের যোগাযোগ ব্যবস্থা। আর এই ব্রিজটির দাবি দাওয়া উত্থাপনের জন্য অনেকবার যেভাবে প্রতিবেদন করেছিলাম গণমাধ্যমে, সেই কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরার জন্য হাজির হয়েছি আমি আবুল হোসেন। একটি ব্রিজই বদলে দিতে পারে উত্তর উল্লাপাড়ার যোগাযোগ ব্যবস্থা। আবুল হোসেন, সিরাজগঞ্জ জেলার শিক্ষানগরী বলা হয় উল্লাপাড়াকে, আর উল্লাপাড়ার দ্বিতীয় শিক্ষানগরী নামে খ্যাত এলাকা বড়হর। এখানে রয়েছে ডিজিটালাইজড বড়হর ইউনিয়ন পরিষদ, একই সাথে প্রাচীর ঘেরা বড়হর স্কুল অ্যান্ড কলেজ, বড়হর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়হর হাজি আব্বাস আলী আলী মাদ্রাসা, একটি ঐতিহ্যবাহী খেলার মাঠ ও একটি পুরাতন হাটবাজার। বড়হর ও পঞ্চক্রোশি ইউনিয়ন এবং কামারখন্দ উপজেলার বেশ কয়েকটি গ্রামের প্রায় লক্ষাধিক জনসাধারণকে বড়হর ও উল্লাপাড়া থেকে প্রায় বিচ্ছিন্ন করে রেখেছে করতোয়া ফুলঝর নদীটি। বড়হর ও পঞ্চক্রোশি ইউনিয়নের ভিতর দিয়ে প্রবাহিত এই নদীটি এলাকাবাসীর যোগাযোগের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রায় এক যুগ আগে কাজ শুরু করা বড়হর রক্ষা বাঁধটিও রয়েছে মুখ থুবড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায়। একটি ব্রিজই বদলে দিতে পারে উল্লাপাড়ার উত্তর জনপদের যোগাযোগ ব্যবস্থা। নদীর পূর্বপাড়ের নূরগঞ্জ, ডেফলবাড়ি, তেঁতুলিয়া, ধনচি, সদাই, রাগববাড়িয়া, গাড়াবাড়ি, দশশিকা, কামারখন্দ সহ এলাকার প্রায় লক্ষাধিক জনসাধারণকে নৌকাযোগে যাতায়াত করতে হয়। কৃষি ও তাঁতশিল্প নির্ভর এলাকাবাসীর উৎপাদিত পণ্য হাটে বাজারে নিতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে অনেক সময় তারা ন্যায্য দামের চেয়েও কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হয়। নদী পারাপাড়ায় হয়ে স্কুল কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রী এমনকি জরুরি চিকিৎসার জন্য রোগীদের হাসপাতালে নিতে চরম ভোগান্তি পোহাতে হয়। সব মিলিয়ে এলাকাবাসীর জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। নূরগঞ্জ ডেফলবাড়ি থেকে বড়হর মাত্র 1 কিলোমিটার হলেও ব্রিজ না থাকায় এই অল্প পথ পাড়ি দিতে অনেক সময় প্রায় 1 ঘন্টা ব্যয় করতে হয়। এমনকি ব্যবসায়ী ও চাকরিজীবীদের ঢাকা বা সিরাজগঞ্জ থেকে রাতে বাড়ি ফিরতে বড়হরের কোথাও না কোথাও অনেক কষ্টে রাত্রি যাপন করতে হয়। তবে এই নদীতে ব্রিজ হলে উল্লাপাড়ার উত্তরের এই এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবে বলে মনে করছেন এলাকাবাসী। জনদুর্ভোগ কমাতে ও যাতায়াত সুবিধা বৃদ্ধি এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বড়হর নূরগঞ্জ ডেফলবাড়ির নদীর উপর স্বপ্নের এই ব্রিজটি নির্মাণ এলাকাবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে। তাই অনতি বিলম্বে বাঁধের মেরামত ও নির্মাণ এবং নদীতে ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় এমপি সহ সরকারের নিকট প্রাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। আমাদের প্রাণের দাবিটি বাস্তবায়ন করার জন্য সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।